বন্ধুরা, যেমন জিও প্রথমে লঞ্চ হওয়ার পর ওয়েলকাম অফারে আনলিমিটেড 4G ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল, ঠিক সেভাবেই এখন জিওর 5G লঞ্চ হয়ে গেছে। আর এখন জিওর তরফ থেকে ওয়েলকাম অফারে আনলিমিটেড হাই স্পিড 5G ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনি কিভাবে চেক করবেন যে আপনি আনলিমিটেড 5G ডাটা অফার পেয়েছেন কি পাননি, এবং সেটি আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, জিওর ওয়েলকাম অফার চেক করার জন্য এবং সেটিকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের মোবাইলে আপনারা এই মাইজিও অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আর যদি আগে থেকে আপনাদের মোবাইলে এই মাইজিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে অবশ্যই মাইজিও অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন। এরপর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। আপনাদের জিও নাম্বারটা দিয়ে যদি আপনারা মাইজিও অ্যাপ্লিকেশনের মধ্যে আগে থেকে লগ ইন করে রাখেন, তাহলে আপনাদের এখানে মাইজিও অ্যাপ্লিকেশনটি ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। আর যদি লগ ইন করা না থাকে কিংবা যদি আপনারা লগ ইন করে না রাখেন, তাহলে আপনাদের জিও নাম্বার এবং ওটিপি দিয়ে আপনারা মাইজিও অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের জিও নাম্বারটিকে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে কিছু এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিও নাম্বারটিকে আমরা মাইজিও অ্যাপ্লিকেশনের মধ্যে অলরেডি আগে থেকে লগ ইন করে রেখেছি। লগ ইন করে নেওয়ার পর এখানে আপনারা হোম পেজটার উপর চাপ দিয়ে ধরে রেখে একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন আপগ্রেড টু জিও ওয়েলকাম অফার আনলক টু 5G নাও। এভাবে করে আপনাদের সামনে এখানে জিও টু 5G অফারটি চলে আসবে। আপনাদের এখানে বলা হচ্ছে কংগ্রেচুলেশন, আপনারা জিও টু 5G অফারের জন্য এলিজেবল। তো এটিকে এখন অ্যাক্টিভ করার জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এখানে এমন কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যদি আপনাদের মোবাইল ফোনের সিস্টেমটি লেটেস্ট 5G সফটওয়্যারে আপডেট করা না থাকে, তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপডেট নাও। এখানে ক্লিক করে আপনাদের মোবাইলের সিস্টেমটিকে আপনারা আগে লেটেস্ট 5G সফটওয়্যারে আপডেট করে নেবেন। আর যদি আপনাদের মোবাইলের সিস্টেমটি লেটেস্ট 5G সফটওয়্যারে আপডেট করা থাকে, তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ আপডেটেড, এর উপরে ক্লিক করবেন। তো আমাদের মোবাইল ফোনের সিস্টেমটি অলরেডি আমরা আগে থেকে লেটেস্ট 5G সফটওয়্যারে আপডেট করে রেখেছি, তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ আপডেটেড, এর উপরে আমরা ক্লিক করব। এরপর আপনাদের মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে আপনাদেরকে 5G নেটওয়ার্কটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেট করতে হবে। তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন গো টু সেটিংস, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে চলে আসবে আপনাদের মোবাইলের সেটিংসের মধ্যে। সেটিংসে আসার পর এবার আপনাদের মোবাইলের সেটিংসে আপনারা একটা সেটিংস খুঁজে বের করবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক, আমার মোবাইলে এটা মোবাইল নেটওয়ার্ক নামে আছে। অনেকের মোবাইলে হয়তো বিভিন্ন রকম নামও থাকতে পারে, যেমন নেটওয়ার্ক সেটিংস কিংবা মোবাইল নেটওয়ার্ক। তো এক কথায় আপনাদের মোবাইলের সেটিংসে আপনারা নেটওয়ার্ক সেটিংসটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনারা সেই নেটওয়ার্ক সেটিংসটার উপরে ক্লিক করবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এখানে মোবাইল নেটওয়ার্ক নামে আছে, তো আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব। এবার আপনাদের জিও সিমটিকে আপনারা কয় নাম্বার সিমে লাগিয়ে রেখেছেন, তো সেই নাম্বার সিমটার উপর আপনারা ক্লিক করবেন। যেমন আমরা এখানে আমাদের জিও সিমটিকে 2 নম্বর সিমে লাগিয়ে রেখেছি, তো এই 2 নম্বর সিমটার উপর এখন আমরা ক্লিক করব। এরপর আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে আপনাদের জিও সিমে যে নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করে রেখেছেন, সেই নেটওয়ার্কটিকে এখন আপনারা এখান থেকে 5G দিয়ে আপনারা সিলেক্ট করে দেবেন। যেমন আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন 5G, 4G, 3G, 2G অটো। এখন আমরা এখান থেকে আমাদের জিও সিমের নেটওয়ার্কটিকে 5G দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এটুকু কাজ আপনারা করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে 5G ইনেবল হয়ে যাবে। এবার আমরা যদি এখান থেকে ব্যাক আসি, তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু এখানে 5G অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে ব্যাক করে আমাদের মাইজিও অ্যাপ্লিকেশনের হোম পেজের মধ্যে আসি, তাহলে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরে উঠালে আপনারা এখানে একটা রিচার্জ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু একটা এখানে রিচার্জ শো করছে। তো আপনাদের জিও সিমে আপনারা যে রিচার্জটা করে রেখেছেন, সেই রিচার্জটা কিন্তু আপনাদের এখানে শো করবে। এবং আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু এখানে আনলিমিটেড 5G ইন্টারনেট সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড 5G ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এখানে পেয়েছি। এখন কিন্তু আপনারা আনলিমিটেড 5G ইন্টারনেট যত খুশি তত ব্যবহার করতে পারবেন, আর এর জন্য কিন্তু এখন আপনাদেরকে কোনো রকম এক্সট্রা চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। এবার যদি আমরা এখানে কথা বলি এটার স্পিডের ব্যাপারে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিও 5G ইন্টারনেটে আমরা এখানে কতটা স্পিড পাচ্ছি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে এখানে জিও 5G ইন্টারনেটে পার সেকেন্ডে 211 MB করে কিন্তু পার সেকেন্ড করে স্পিড পাচ্ছি। আবার কিছু কিছু মোবাইলে কিন্তু স্পিডটা অনেক বেশি, আমি কয়েকটা মোবাইলও ট্রাই করেছি, তো স্পিডটা কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু এখন বর্তমানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু এটা রিয়েলমি ফোন, তো এই ফোনে এখন বর্তমানে আপনারা এখানে স্পিডটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এখানে বর্তমানে স্পিড দিচ্ছে পার সেকেন্ড 211 MB করে। তো আপনাদের যদি আলাদা কোম্পানির ফোন হয়, তাহলে কিন্তু আপনারা স্পিডটা হয়তো আরও বেশিও পাবেন। তো এটা খুবই সুপার ফাস্ট ইন্টারনেট, এর মাধ্যমে আপনি HD কোয়ালিটি ভিডিও কলস, আলট্রা HD ভিডিও স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং এবং হাই ডেফিনেশন গেমগুলো এখন আপনি খুব ইজিলি প্লে করতে পারবেন। 5G ইন্টারনেট ব্যবহার করার জন্য 2টি কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপনারা যে এরিয়ার মধ্যে 5G নেটওয়ার্কটা ব্যবহার করবেন, সেই এরিয়াতে 5G নেটওয়ার্ক সাপোর্টেড থাকতে হবে, অর্থাৎ 5G নেটওয়ার্কটা থাকতে হবে। আর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে আপনারা যে মোবাইলের মধ্যে 5G ইন্টারনেটটা ব্যবহার করবেন, সেই মোবাইলটা 5G সাপোর্টেড থাকতে হবে, অর্থাৎ আপনাদের সেই মোবাইলে 5G নেটওয়ার্কটা সাপোর্টেড থাকতে হবে। তো এভাবে করে আপনি খুব সহজে জিও 5G ওয়েলকাম অফারটি চেক করে নিতে পারেন এবং সেটিকে অ্যাক্টিভ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। জয় হিন্দ।